নমস্কার আমি ডক্টর অনুতোষ চক্রবর্তী আজকে আপনাদের এমন একটি মেডিসিনের নাম বলবো এবং তার কার্যগুণ বলবো তা আপনাদের অনেক কাজে লাগবে সবার আগে দুটো কথা বলে নিই আমি যে এই ভিডিওগুলো করি আপনাদের আগেই বলেছি যে এই ভিডিওগুলো সবই আমার প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে যে জ্ঞান সঞ্চয় করি সেই জ্ঞানটাই আপনাদের সাথে শেয়ার করি আমি একজন প্রফেশনাল ম্যান তার থেকে আপনাদের কিছু আমার মনে হয় উপকার হয় এবং এতে আমার আনন্দ হয় সেই জন্যই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি এবং আমার কথাগুলো কিন্তু মনে রাখবেন যে আমি একজন প্রফেশনাল ম্যান এইখানে ফোন নাম্বার দেওয়া আছে অনেকেই আমাকে ফোন করেন কিন্তু এখানে ফোন করবেন না তার কারণটা হচ্ছে ফোনটা শুধু অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো রকম যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান সেখানে আমি সময় মতো আপনাদের আমি উত্তর দেব ফোন করছেন হোয়াটসঅ্যাপ করছেন আপনাদের নিজস্ব কিছু ডিজিজ সম্বন্ধে বলে তার মেডিকেশান চাইছেন এরমভাবে ট্রিটমেন্ট হয় না এগুলো ফলটি ট্রিটমেন্ট হবে এই ট্রিটমেন্ট ঠিক হবে না আপনাদের যদি কোনো মনে হয় যে আপনারা আপনাদের রোগ নিয়ে আপনারা অনেকদিন ভুগছেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখতে হবে আমার চারটে চেম্বার আছে যে কোনোতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন সেখানে আমার চেম্বার বা আমার টাইমিংস আমার ফিস কত সেগুলো সবই একটি আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ওয়েবসাইট সেখানে সব কিছু বিস্তারিত বলা আছে আপনারা কিছু জিনিস জানার জন্য আমাকে ফোন করবেন না আমি এই ভিডিওতে ফোন তারাই করবেন যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিন্তু বহু মানুষই আমাকে ফোন করে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করছেন আমি তাদের সাথে রকম শেয়ার করতে পারবো না নিজেকে এর জন্য আমি ক্ষমা চাইছি কারণ আমি একজন প্রফেশনাল ম্যান আমি ভিডিওগুলো করি সবই ঠিক আছে কিন্তু সেখানে আপনাদের যা প্রশ্ন যা জিজ্ঞাসা সেগুলো কমেন্ট বক্সে দয়া করে লিখে জানাবেন সেখানেই আমি সময় মতো উত্তর দেব আচ্ছা এই একটা দিক গেল আরেকটা দিক হচ্ছে ওরকম বিভিন্নভাবে ফোন করে বা এইভাবে যে ডিজিজের ট্রিটমেন্ট চাইছেন এই ট্রিটমেন্টে ওষুধ এরমভাবে হোমিওপ্যাথি চিকিৎসা হয় না এই চিকিৎসা একটু আগু আমি বললাম এটা ফলটি ট্রিটমেন্ট হবে সুতরাং এই ধরনের এটা রিস্ক আমি কোনোদিনও আপনাদের ওইভাবে কোনো মেডিসিনের কথা বলবো না তাতে হয়তো আপনারা খারাপ পাবেন কিন্তু এটাই সত্যি যে ওরমভাবে কিন্তু চিকিৎসা হয় না চিকিৎসা করাতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিন আপনারা ওকে এই ব্যাপারে আমি আপনাদের আর কিছু বিরক্ত করব না বা কথা বলবো না আপনারা দয়া করে এই ব্যাপারটা একটুখানি আমাকে কনসিডার করবেন আর আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আজকে যে মেডিসিনটা নাম বলবো সেটা হচ্ছে সায়ামাস থার্টি তিরিশ স্পেসিফিক পোটেন্সিং এই মেডিসিনটা যে শুষ্ক কাশির জন্য একটা মেডিসিন আপনাদের বলেছিলাম রিউম্যাক্স ক্রিসপাস থার্টি ওটা আপনারা ভালোই বুঝেছেন এবং বহু মানুষ অনেক ভিউ এসছে আমার আমি দেখেছি অনেক লাইকস এসছে তার জন্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওটা অনেকবার দেখেছেন এবং সাবস্ক্রাইবও প্রচুর মানুষ করেছেন কিন্তু সবসময় শুষ্ক কাশি হলে অবশ্যই আপনারা সেই মেডিসিনটা দিলে তৎক্ষণাৎ কমবে বটে কিন্তু কিছু এমন রোগ আছে যেমন বৃদ্ধদের রাত্রিকালীন দেখবেন খুব খুব করে কেশেই যাচ্ছে সেক্ষেত্রে ওইটা সাময়িক সাময়িক কাজ করবে কিন্তু হায়োসায়াম্যাস থার্টি এই মেডিসিনটা যার রাত্রিকালীন কন্টিনিউ কাশি হয় তাদের যদি এই হায়োসায়াম্যাস এই ওষুধটা দেওয়া যায় তাহলে দুফোটা করে দিনে দুবার সকালে একবার খাবেন রাত্রে একবার খাবেন বেশ কিছুদিন খেলে সেই কাশির প্রভাব বা দমকটা কমে যাবে অথবা সেরেই যাবে হায়াসায়ামাস থার্টি রিউম্যাক্সের মতো অ্যাকিউট অতটা নয় যে আমি সঙ্গে সঙ্গে সিরাপের মতো একটু খেলাম কমে গেল এই ওষুধটা কিন্তু আপনাদের শুষ্ক কাশি কমিয়েই দেবে বিশেষ করে বৃদ্ধদের যাদের রাত্রিকালীন বেশি কাশি হয় এছাড়াও কাশতে কাস্তে কাশির হিস্ট্রিতে দেখা যায় যারা কাফ অ্যান্ড কোল্ড নিয়ে আসেন রাত্রিকালে যাদের এই কাশি বৃদ্ধি পায় তাদেরও ক্ষেত্রেও হায়াসায়ামাস থার্টি মেডিসিনটা খুবই ভালো ওষুধ এই ওষুধটা আরও কিছু গুণ আছে যেমন যারা খুব অ্যাগ্রেসিভ কিংবা যারা কিছু ম্যানিয়াগ্রস্ত তাদের ক্ষেত্রে ওই হায়াসায়ামাস মেডিসিনটা খুব ভালো কাজ করে তবে ওই সব বাদ দিয়ে আমি পার্টিক পার্টিকুলার আমি শুধু কাশির জন্যই রাত্রিকালীন কাশির জন্যই এই মেডিসিনটা ইউজ করি আরেকটা আছে যারা সাইকোলজিক্যাল প্রবলেমে ভোগেন খুবই ভায়োলেন্ট মানে এটা ছুঁড়ে ফেলছে ওইটা ছুঁড়ে ফেলছে লাইক বেলেডোনা সিমটা তাদের ক্ষেত্রে হায়োসায়ামাস একটু ডিপ অ্যাক্টিং এই মেডিসিনটা খুব ভালো কাজ করে আজকে এই মেডিসিন সম্বন্ধে আর বিশেষ কিছু বলার নেই অর্থাৎ রাত্রিকালে যদি কোনো বৃদ্ধ বা বয়স্ক মানুষে রোজই প্রায় খুক 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 করে কাশি হয় সেক্ষেত্রে হায়োসায়ামাস থার্টি দু ফোটা দিনে দুবার করে বেশ কিছুদিন কন্টিনিউ করলে এই কাশির প্রকোপ তো কমবেই বরং তাদের সেরেই যাবে তারা ভীষণভাবে উপকৃত হবে সেখানে রিউম্যাক্স অত ভালো কাজ করে না বা অন্য মেডিসিন অত ভালো কাজ করে না হোমিওপ্যাথিতে এটাই বড়ো ব্যাপার কোন মেডিসিন কখন দিতে হবে তাই আমার অভিজ্ঞতা আমি প্র্যাকটিক্যাল লাইফে যা আমি মেডিসিন ইউজ করি তার থেকে এই মেডিসিনটা সিলেক্ট করেছি আপনাদের জন্য রাত্রিকালীন শুধু রাত্রিকালীন কাশির জন্য কিন্তু আপনাদের এই মেডিসিনটা আমি বললাম অন্য সময় দিলে কিন্তু তেমন উপকার হবে না আর বিশেষ করে বৃদ্ধদের যাদের কোনো তেমন কিছু কারণ নেই অথবা ক্রনিক ব্রংকাইটিস রয়েছে তাদের ক্ষেত্রে খুব খুব করে কেশে যাচ্ছে তাদের ক্ষেত্রে হায়ারসেমাস ওষুধটা খুব ভালো কাজ করে আর এই ওষুধ নিয়ে আমি আর এগাবো না আশা করি এটা আপনারা বুঝতে পাচ্ছেন আর আপনারা ওরমভাবে দয়া করে ফোন করবেন না যা আপনাদের জিজ্ঞাসা সেটা কমেন্ট বক্সে লিখে জানান আমি সময় মতো আমি আপনাদের উত্তর দিয়ে দেবো এরপরে আমি একটা হোমিওপ্যাথি নিয়ে একটা বিশাল একখানা প্রোজেক্ট তৈরি করছি সেই প্রজেক্টে হোমিওপ্যাথির বিস্তারিত কিভাবে কাজ করে কি কি ব্যাপার হোমিওপ্যাথি নিয়ে অনেক ক্রিটিসিজম হয় বিভিন্ন ভিডিও আছে ফলটি ভিডিও ম্যাক্সিমামই সেইগুলো নিয়ে একটা বড় প্রজেক্ট তৈরি করছি অনেকটা সময় আর আপনাদের এই পরে ওটা ভিডিও আপলোড করব। আপনারা দেখবেন যাই হোক আজকের মেডিসিনটা নিয়ে সম্ভবত আপনাদের কোনো আর প্রশ্ন থাকবে না ছোট্ট মেডিসিন ছোট্ট উপকারিতা এই হায়োসাইমাস যে মেডিসিনটা আপনাদের আমি বললাম মনে রাখবেন এটা ডাক্তারি প্রেসক্রিপশান তবুও ডাক্তারের কাছে গিয়ে একটু স্টেথোস্কোপ নিয়ে বুকটা চেক করে আপনারা এই মেডিসিনটা তারপর ইউজ করলেই ভালো আর একটা কথা বলেছি মেডিসিন যদি আপনারা যে কোনোভাবে কেনেন অর্থাৎ দানাতে কিনলেন লুজ ফাইল থেকে ওরা ঢেলে দিল এগুলো কোনো মেডিসিনের পর্যায়ে পড়ে না বারবার প্রতিটি ভিডিওতেই আপনাদের এটা আমি অ্যালার্ট করি যে মেডিসিন যদি এক ফোটাও খান টেন এম এল এ ছোট্ট সিলভাইল কোম্পানির লেভেলের কিনবেন সেটা যে কোনো কোম্পানি ইন্ডিয়ান হোক জার্মান হোক যা খুশি কিনে যদি আপনারা খান তাহলে দেখবেন আপনাদের অনেক অনেক বেশি বেটার ফল হচ্ছে রেজাল্ট ভালো পাচ্ছেন আপনারা ওই সব ওষুধ খেয়ে কখনো ভালো ফল পাবেন না যারা ওই লুজ ফাইল গ্লোবিউল এগুলো কিনে কিনে খান বারবার আপনাদের রিমাইন্ড করছি যে মেডিসিন সব সবসময় ওরমভাবে কিনবেন এবং ওই ওই মেডিসিন খাবেন যেমনভাবে বলি খাবেন বা আপনার ডাক্তারবাবু যেমনভাবে বলছেন তেমনভাবে খাবেন আপনারা অনেক ভালো ফল পাবেন তার থেকে হায়ারসাইমাসের যে মেডিসিন বা হায়ারসাইমাস থার্টি আমি এই থার্টি পোটেন্সি স্পেসিফিক ইউজ করি তার কারণ লো পোটেন্সি কিংবা হায়ার প্রোটেন্সি অর্থাৎ থার্টির ওপরে হায়ার পোটেন্সি বলা হয় থার্টির তলায় লো পোটেন্সি বলা হয় আমি লো ইউজ করি না হায়ার ইউজ করি না থা থার্টিটা ইউজ করি এই কারণে মানে পেশেন্টদের বলি যারা আমার কথা শুনে খাবেন এর কোনো সাইড এফেক্ট বা বিশেষ কিছু অ্যাগ্রাভেশান যাতে আপনাদের অনেক কঠিন কোনো মানে রোগ পরবর্তী রোগ হয়ে যায় এরকম মেডিসিন আপনাকে সাজেস্ট আমি করিনি সুতরাং এই মেডিসিনটা যদি আপনারা এক মাস পর্যন্ত খান তাতে ভুলও যদি হয় তাতেও আপনাদের বিশেষ কোনো ক্ষতি হবে না তাই এই মেডিসিনটা থার্টি পোটেন্সিতেই আপনাদের আমি খেতে বলছি সাইড এফেক্টবিহীন মেডিসিন এই হায়োসাইমাস স্পেসিফিক থার্টি পোটেন্সিটা সুতরাং আজকের এই ছোট্ট ভিডিও সেটা আপনাদের ছোট্ট রোগের সম্বন্ধে বললাম এই রোগটা সম্বন্ধে বহু মানুষের অনেক প্রশ্ন আমার এসছে তারা রিউম্যাক্স খাচ্ছিলেন তাই এই ক্ষেত্রে হায়সায়াম্যাক্স খেলে তারা অনেক বেশি ফল পাবেন এই ভিডিও আর আমি বড় করব না ধন্যবাদ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করুন এরকম আরো মূল্যবান তথ্য পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান